আসসালামু আলাইকুম। টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সূরা আল ইখলাস। সূরা আল ইখলাস এটি পবিত্র কোরআনের 112তম সূরা। আমরা মনে রাখব যে এটি আল কোরআনের অর্থাৎ সূরার ১১২তম সূরা। এটির আয়াত সংখ্যা অর্থাৎ সূরা ইখলাসের আয়াত সংখ্যা হচ্ছে আয়াত সংখ্যা ৪টি এবং এটি পবিত্র মক্কা নগরীতে নাজিল হয়, অর্থাৎ এটি একটি মাক্কি সূরা। তো এই সূরাটি অর্থাৎ সূরা ইখলাসের এর ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সূরা ইখলাস আল কোরআনের এক তৃতীয়াংশ। এরপরে অন্য একটি বর্ণনায় আসে, জনক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমি এই সূরাটিকে অত্যন্ত ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এর কারণে অর্থাৎ এই ভালোবাসার জন্যই তুমি জান্নাত লাভ করবে। তাহলে এর থেকে আমরা দেখলাম যে এই সূরাটি অত্যধিক তাৎপর্যপূর্ণ। এরপরে শানে নজুল। শানে নজুলে আমরা যে বিষয়টি দেখি তা হচ্ছে যে এই সূরাটি নাজিল করার কারণ হচ্ছে কাফের মুশরিকরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল যে আল্লাহ তাআলার পরিচয় অর্থাৎ তারা আল্লাহর পরিচয় জানতে চাইলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই প্রশ্নের উত্তরে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসটি নাজিল করলেন। এরপরে অপর একটি বর্ণনায় আছে কাফের মুশরিকরা তারা জানতে চাইল আল্লাহ তাআলা কিসের তৈরি, অর্থাৎ আল্লাহ তাআলা কি মাটির তৈরি, নূরের তৈরি, না স্বর্ণের তৈরি, না কিসের তৈরি, এগুলো জানতে চাইল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রশ্নের জবাবেই এই সূরাটি নাজিল করেন। তো আমরা এরপরে সূরা ইখলাসের উচ্চারণটা জানব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার অনুবাদের মধ্যে বলতেছে কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, অর্থাৎ আল্লাহ তাআলা কারো মুখপানে চেয়ে থাকেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই এবং তিনিও কারো থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ বা সমতুল্য আর কেউ নেই। তাহলে এই অনুবাদ থেকে আমরা যে ব্যাখ্যাটা জানব তা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে তিনি যে এক অদ্বিতীয়, অর্থাৎ তাওহিদের শিক্ষা লাভ করা যায়, অর্থাৎ আমরা একত্ববাদের শিক্ষা বা তাওহিদের শিক্ষা লাভ করি সূরা ইখলাসের থেকে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন যে তিনি এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া অর্থাৎ তার কোনো পিতাও নেই, তার কোনো সন্তানও নেই। আবার বলা হচ্ছে যে আল্লাহ তাআলা অমুকাপেক্ষী, পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কারোর সাহায্য সহযোগিতা ছাড়াই সৃষ্টি করেছেন। এই সব কিছু সৃষ্টিতেই মহান আল্লাহ তাআলার অবদান রয়েছেন, অর্থাৎ তিনি কারো সাহায্য কামনা করেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিষয় বলতেছেন যে তার সমতুল্য বা সমকক্ষ কেউ নেই, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ আর কেউ নেই। এটিও আমরা সূরা আল ইখলাসের ব্যাখ্যার মধ্যে দেখতে পেয়েছি। এরপরে আসে শিক্ষা, অর্থাৎ সূরা ইখলাস আমাদের জীবনে কী শিক্ষা দেয়। সূরা ইখলাসের মধ্যে যেহেতু আমরা বললাম যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার মানে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ বা মাবুদ নেই। এরপরে আমরা আরও জেনেছি আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তিনি কারো জন্য বা কারো কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী নন। এরপরে আমরা যে শিক্ষাটি লাভ করি সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বাবা মা ছেলে সন্তান কেউ কিছু নেই, অর্থাৎ তিনি একক,
এরপরে আমরা সর্বশেষ যে শিক্ষাটি লাভ করেছি তা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ সমতুল্য আর দ্বিতীয়টি কেউ নেই। এই ছিল সূরা আল ইখলাসের ব্যাখ্যা এবং শিক্ষা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূরা আল ইখলাসের মধ্যে যেগুলো শিখলাম বা জানলাম তা হচ্ছে যে এটির আল কোরআনের কততম সূরা এবং এই সূরার ফজিলতটা কী, এরপরে আছে যে এর অনুবাদ এবং ব্যাখ্যাটা আমরা ভালো মতন জানব। তো এই ছিল সূরা ইখলাসের সংক্ষিপ্ত আলোচনা, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টেকনিক ইজি এডুকেশনকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।